আমার বড়দি ভাই এসছে এখন, এই দেখুন সব অপেক্ষা করছে, আমি চাবি দেবো, কীভাবে চিৎকার দেবে, তার আগে ওদেরকে আমি ঢুকিয়ে নিই ঘরের মধ্যে। আয় দেখুন বাবার সঙ্গে সব ঢুকে যায়, আয় আয়। তারপর আমার দিদিকে দরজাটা খুলবো, সবটা ঢুকায়, আয় আয় ঢোক। গোপাল হচ্ছে সব থেকে মহাচালা, এই যে সবটাকে ঢুকিয়ে রাখলে এবার দরজাটা খুলে দিই। হাও 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 আওয়াজ দিচ্ছে সবকটা। এই যে এসে গেছে মহল, সবকটাকে আটকে রেখেছি। পোটলা বুড়ি এসছে, দেখুন সব দিয়ে গেছে। এই দেখুন পোটলা বুড়ি এসছে, খুব ব্যথা করছে, তুই ফোন ঘরে ব্যথা করছে, দাঁড়া খুলে নি ওকে। দিদিকে দরজা খুলে দিয়েছি, এখন ঢুকছে, ঠিক আছে। আর সব পাটাকে আটকিয়ে দিয়েছি ঘরের মধ্যে, না হলে ওইন্দিলা যেরকম আসে, ওইন্দিলা আসে যেমন দুষ্টামি করে, সেরকম দুষ্টামি শুরু করবে। আমার বড়দির নাম হচ্ছে পোটলা বুড়ি, ঠিক আছে। তাহলেই বুঝতে পারবেন পোটলার মধ্যে আছে ঠাকুমার ঝুলি, সরি পোটলা বুড়ি বলা খুব। আপনি একটু কিছু বলুন, পোটলায় কী কী আছে? পোটলায় আছে পুরনো বাসন, রয়েছে গেঞ্জি, সাবানে ধুবি, রয়েছে ন্যাপকিন, অভাবে সংসারে নিয়ে এসছে আইসক্রিম, এই যে আইসক্রিম অনেক কষ্ট করে পেয়েছি। আর কোথায় গেল সব? তিনটে আছে কিন্তু আমি ধুলো। আচ্ছা ঠিক আছে, আইসক্রিমের কৌটো ঢেলে আমায় দিবি, নিয়ে এসছে আটা, আটা চাল ঢেলে দিবি, খুব উপকার করে আমাদের। আর নিয়ে এসছে চাল, এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে চাল নিয়ে এসছে ঢেলে আমায়, আর এর মধ্যে রয়েছে আটা, এটা সাবানে কাঁচা আছে, এটা সাবান কাচবি, ঠিক আছে। এসব সংসারে নিয়ে এসছে আমার জন্য, বয়ে বয়ে কাঁধে ব্যথা। এই যে ওর নাম হচ্ছে পোটলা বুড়ি, ওর নাম হচ্ছে ঠাকুমার ঝুলি। ও আর নিয়ে এসছে সাথে শাড়ি, শাড়িটা দেখা, নিয়ে এসছে সাথে শাড়ি, আর নিয়ে এসে একগাল হাসি। এই আমার সংসার, আপনারা তো বিশ্বাস করেন না, দেখেছেন তো আমার বাপের বাড়ি থেকে আমাকে জিনিস দেয়, হেল্প করে। নিয়ে এসছে এই শাড়ি, এটা আমি পরে যাব, একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, পরে যাব, এই জন্য আমাকে নিয়ে এসে দিলে এটা। ততক্ষণে বাচ্চাদের আটকিয়ে রেখেছি, ঠিক আছে। আপনি কিছু বলতে চান আমার চ্যানেলে, চ্যানেলকে একটু কিছু বলুন, আমার চ্যানেলে কিছু বলুন, ফোরলেক্স ফ্যামিলির থেকে আপনি কিছু যদি একটু বক্তব্য দেখেন। কি আর বলবো, ঠিক আছে, ও কিছু বলবে না, আমি এবার আস্তে আস্তে আমার বাচ্চাদের ছাড়বো, দেখবেন ওদের অ্যাকশনটা। বদ্রী ভাই এসে বসে আছে, বাচ্চাদের প্রচণ্ডভাবে ভয় পায়। আর তারপর আজকে দিয়েছিস, কী দিয়েছিস, রক্ত রক্ত দিয়েছিস তো, বল কী দিয়েছিস? হ্যাঁ ফার্স্ট এড পিপি দিয়ে এসছে এখন বাচ্চাদের, নেই একটা সানমিনি, না সানমিনি ওদের। হ্যাঁ এবার ওদেরকে খুলবো, দেখি বদ্রি এসছে, এবার বদ্রি ভাই খুব চিন্তিত ওদেরকে নিয়ে, খুব কোলবা, এই দেখুন কোলবালিশ দিয়ে ঢেকে বসে আছে, রেডি সেডি গো করে। মামা আসবে, মামাম খুব ইন্টারেস্ট নিয়ে এসছে দেখবার জন্য। এখন আগের থেকে অনেক ভয়, গন্ধ শুকছে, কি দিয়ে পদ্মে ভাই করা, কি জানাবে, কি জানাবে, দেখ মা বাবা প্লিজ। এবার বল অ্যাঞ্জেল কোনটা, বুবো কোনটা, সিট ডাউন, সিট ডাউন। ওই যে বম্মাসি ইংলিশ বলছে, এদিকে মান্তুপুরিও দেখছে, এদিকে বাবুসোনা, বাবুসোনা বাথরুমে, বাথরুমে বাবুসোনা, বাথরুমে বাবুসোনা চালাক আছে, বাথরুমে না গিয়ে বাবুসোনা বাথরুমে, একদম এই যে বাথরুম, এই যে বাথরুম যাও, হ্যাঁ বম্মাসি এসছে, বম্মাসি, হ্যাঁ এই যো। এখন ওদের দুষ্টামি দেখুন, বম্মাসির সঙ্গে বম্মাসি যদি আইসক্রিম খায় ওদেরকেও একটা আইসক্রিম দিতে হবে, আপনারা দেখবেন বম্মাসি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, দেখুন অবস্থা।
মামকে দেখুন আপনারা না বললে তো হবে না, আমার তো একটা ইজ্জত আছে ইউটিউবে। এই তো আমার সংসার। হ্যাঁ দেখছেন সব রকম গল্প তো ইউটিউবে শোনানো উচিত, সুখ দুঃখের গল্প। ঠিক আছে বৌমাসিকে একটা আইসক্রিম বার করে দিই, ওদেরকেও একটা দিই, তারপরে আপনাদের সঙ্গে বৌমাসির সঙ্গে ঝগড়া হচ্ছে। চ বুবা আইসক্রিম খাবি, চ আয় বুবাই আয় যা চ আয় মাম তুমি খাবে না, তুমি তো আইসক্রিম খাও না। এই যো আমার দিদি আমার জন্য চাল, আমি আগেও বলছি যে আমরা এখন চা খাই রাসনের চাল খাই। দিয়েছি ব্যাগটা খালি করে দিতে হবে দিদিকে, খালি করে হাতটা ধুয়ে এই যে আইসক্রিম বাবাই আইসক্রিম খাবি আয়, বেশি দুষ্টামি হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি দুষ্টামি হয়ে যাচ্ছে। মমাসি যে হাই হাত তুলছে, হাই তুলে আওয়াজ দিচ্ছে, আইসক্রিমটাকে খুলে দিই, চল মমাসিকে আইসক্রিম দিয়ে আসি। তরমুজের আইসক্রিম এখন অ্যাঞ্জেল বুবু আর বম্বাসি খাবে। অ্যাঞ্জেল দেখতে পাচ্ছে আইসক্রিম এসে গেছে, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। বল কেমন হয়েছে তরমুজ, এই যে আমার দিদি তরমুজ আইসক্রিমটা খাচ্ছে, ভালো হয়েছে, কিরকম হয়েছে বল? দারুণ হয়েছে, ঠিক আছে থ্যাংক ইউ। এবার অ্যাঞ্জেল বুড়ি খাবে, আপনারা জানেন অ্যাঞ্জেল খেতে ভীষণ ভালোবাসে তরমুজের আইসক্রিম। এই দেখুন আমরা সবাই জানি বুবা খেতে চাই না, যে বুবা না দুধের আইসক্রিমটা খুব ভালোবাসে, দেখে দেখ কি সুন্দর খায় ওরা, কেউ না না হয় না ঠাকুরের সাথে না, ও খায় খেতে ভালো, ওই তো এমনি তো কিনে খাওয়াতাম আগে, ডাক্তার তো বলে ওদেরকে একটা করে আইসক্রিম খাওয়াতে। দেখেছি বুবা আসো খাবে তো আসো আইসক্রিম, দাদুভাই আইসক্রিম খাচ্ছে, কাঁদছে দাদুভাই, কাঁদছো দেখি, দাদুভাই দেখাও চোখ দেখাও, কাদু কাদু করছো দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি দেখি, ও বাবা এই তো দুঃখ দুঃখ পেয়েছে তো, রাগ কিরম খাবে তো। আচ্ছা আমি দেখুন কি অবস্থা, দেখুন অবস্থা আপনারা দেখুন, বাবুকে ছিঁড়ে খাচ্ছে আপনারা দেখুন একবার, দেখুন বাবু ওর থেকে কত বড়, ওর বয়স এক বছর বাবুর বয়স আট বছর, দেখুন অবস্থা, বাবু লুকিয়ে রয়েছে জ্বালাতনে, দেখুন দেখেছেন আপনাদের অবস্থা দেখুন। আবার কি ওই ভমুর কাকু তো ডাকছে, বাবা আয় চলো, এদিকে বম্বাসিকে আওয়াজ দিচ্ছে আর একজন, বম্বাসিকে আওয়াজ হচ্ছে, আওয়াজ আওয়াজ কাম, আমরা চা খাবো, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার চা বিস্কুট হবে। আয় বাবু চলো, আয় বাবুকে বাবুকে ইয়ে কর, চলো বাবা চলো, আয় গোপাল আয় 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 বাবা আয় 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 আছো 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 ও গোপাল আছো 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 না বাবু, হ্যাঁ বাবু খুব ভালো ছেলে, আপনারা জানেন তো বাবু সোনা খুব প্রচণ্ড প্রচণ্ড ভালো, আর বাবু সোনার সঙ্গে সব কটা মিলে ইয়ারবাজ, এ বেসরকারি দাদু ভাইটা খুব বদমাস, দাদু ভাই খুব বদমাস, দাদু দেখুন একদম অ্যাঞ্জেল দুষ্টু, আপনারা অ্যাঞ্জেলকে ভালো বলেন না, অ্যাঞ্জেল খুব দুষ্টু ভাবি, দেখুন দেখুন দেখুন, আর বাবু সোনার কাছে মুখ চুলকাতে বম্বাসিকে নমস্কার করছে, অনেকদিন পরে এসে তো বম্বাসি পায়ে নমস্কার করতে গেছে, আর অ্যাঞ্জেলকে দেখুন দেখুন কি অবস্থা, এরমই করে তো কি হলো কি, হ্যাঁ তাই তো করে দুজনে মুখে মুখে আটকে গেছিল তো একদিন জানিস, তারপর আ করছে, আমি কি ওই সোফার ঘরে তখন ছিলাম, তারপরে আবার বিয়ে করলাম দুজনকে সামলানো সামনে, তারপর মুখ থেকে আর বেরোলো, এত বদমাস এই এটা খুব বদমাস জানিস না প্রচণ্ড। আর বাবুসোনা কি করছে, বৌমাসি তো ভয় পাই তোকে, তুই তো বৌমাসিকে একবার কামড়ে দিয়েছিস, আমার দিদিকে একবার কামড়ে দিয়েছিল বাবুসোনা, তারপর থেকে বাবুসোনা বাবুসোনা পাকা দাঁড়ি চুল করছে, দেখুন আপনারা কি অবস্থা বাবুসোনার, হ্যাঁ ওর যে বাচ্চাটা ওখানে দোকানে রয়েছে ছোট তো, হ্যাঁ মুখটা ওটা দেখতে ভালো হয় তো, ওগুলোকে এটা মুখে বুড়ো বুড়ো হয়ে গেছে, আট বছর ন বছর হতে যায় বাবুসোনা রে,
আর ওটা বাচ্চা এইটুকুনি রোগা লিগলিকে ওইটা আসল বাবুসোনা তো নকল ওটা আসল না হ্যাঁ যেগুলো চোখগুলো খুব বড় বড় হয় ওগুলো আসল ট্যাবলেট এইটুকুনি রোগা চিপচিপ হ্যাঁ ওগুলো আসল বাবুসোনা তো নকল আমাকে নকল মানি তো সব দিয়েছে কি করবে রাখতে পারবে না বিক্রি হবে না নে দিয়ে দিয়েছে মানুষ হয়ে গেল ভালোবাসে না রাজা তো ভীষণ ভালোবাসে বাবুসোনা পাগল গোপাল মায়ের গোপাল ও বাবা কী হয়েছে বম্মাসি কই বম্মাসি গোপাল আমার বদ্ধির মুখটা দেখুন আর গোপালের মুখটা দেখুন খুব ভয় রয়েছে বদ্ধি আমার বদ্ধিকে কী জানি এক বাবুসোনা খুব ইয়ে করে ঠেট মারে জানেন তো ঠেট দেয় ঠেট এরমই করে বল দাদু তোর বাবুর সাথে কোথায় নিয়ে কোথায় বাবার কাছে শুয়ে থাক না ও এসছে বদ্ধ ভাইকে দেখতে পথে আনলে বাবুর পথে মুখ ডেকে দাঁড়িয়ে আছে দাদু কোথায় 9 বছরের বাচ্চা কোথায় 1 বছর দেখুন দেখুন দেখাচ্ছি তোকে সব দাদা ও মাম তারা করেছি তারা করেছি তারা করেছি এ গোপাল গোপাল আমাকে বল আয় শোনা অ্যাঞ্জেল বিরক্ত করছে বাবাকে হাঁটু দিয়ে দাও ও বাবা সব চাকাবে অটো ও বাবা সে এসে অটো আমার বড় মাসি এসছে ওঠো যে হাম্পু দিয়ে দে সব কটা গেছে বাবার কাছে দেখুন বাবাকে হাম্পু দে ওট ওটা হাম্পু দাও বাবাকে হাম্পু ওট হাম্পু দাও শীঘ্রই আদর করো বাবাকে হ্যাঁ দেখেন বাবাকে হাম্পু দিচ্ছে চা খাবে তো 6:30 বাজে চা বসাবো আমি ঘুম ঘুম হবে এখন সব বাবার সঙ্গে ঘুম ঘুম হবে পাপার সঙ্গে সব বাবা ঘুমোবে ঘুমি থাক পাপার সঙ্গে বাবু আর আদর করতে হবে না দেখুন বাবাকে কী করছে দেখুন দেখুন বাবাকে কী করছে দেখছেন দেখুন বাবার সঙ্গে এখন এটা ঘুমোবে থাক দেখুন মাম্মাম ফেসিয়াল করে দিচ্ছে ও আপনাকে আপনাদের দেখাবে না মাম্মাম ফেসিয়াল করো মাম্মাম বুবুকে আদর করো বুবুকে আদর করো ভূষণাকে ভূষণাকে আদর করো ভূষণাকে আদর করো মাম্মাম ভূষণাকে আদর করো ভূষণাকে আদর করো মাম্মাম ভূষণাকে হ্যাঁ বদ্ধি ভাই এসছে একটু চা করে নি চা বসিয়ে দিই সবার জন্যই চা বসাই বদ্ধি ভাই একটা চিনি ছাড়া হবে আর আমাদের একটা চিনি দিয়ে হবে আর এখানে অ্যাঞ্জেল আর ভূষণা বসে আছে চাটা বসিয়ে দিই মানে মাম্মাম বসে আছে বসে দেখছে মা কী করছে আর এখানে অ্যাঞ্জেল দুধটা বার করে নিই আর একটু দুধ লাগবে আও বাবু শোনো আও ললিতা এই পুড়ে গেল কোনো মানে নেই চেঁচানো মাম্মাম চেঁচানো শুরু করে দিয়েছে চাটা হোক ওইদিকে মাম্মাম চেঁচাচ্ছে বুবু চেঁচাচ্ছে চাটা বসিয়ে দিচ্ছি ততক্ষণ একটু ঠাকুরের সন্ধেটা দিয়ে নিই এই যেমন গোপালকে দেখুন গোপাল উঠছে একটু সন্ধ্যে ধূপ কাঠি ধরিয়ে নিই চা করে বদ্ধভাইকে চা দিয়ে আমার বাচ্চারা সব খাবে বলে বসে আছে 7:30 বাজে এখন বদ্ধভাইয়ের সঙ্গে গল্প করলাম একটু আড্ডা টাড্ডা দিয়ে অনেকদিন গল্প টল্প করা হয় না সুখ দুঃখের গল্প করলাম দুই বোনে মিলে আই দেখুন আই দেখুন অবস্থা দেখছেন এরকমই করে জানেন আমার বাবুসোনার সঙ্গে ওই দেখুন দৌড়ে দৌড়ে আসছে আর দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে আসছে আর দৌড়ে দৌড়ে যাচ্ছে ছাড় বাবুকে একটা কথা যদি শুনিস দাদু ভাই আবার ছাড় বাবুকে ছেড়ে দে
ছেড়ে দে বাবুসোনাকে, ছেড়ে দে। আর এদিকে বদ্যভাই উ আ করছে, বাবুসোনা বদ্যভাই একটু ভীষণভাবে বিরক্ত করছে, আর বাবু বদ্যভাই ওয় আয় ওয় আয় করছে। ঠিক আছে, আমি সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে চাটা নামিয়ে নিই। চা হয়ে গেছে আমার, এ দেখুন অ্যাঞ্জেল দুষ্টু করেছে, বমি করেছে। এই যে অ্যাঞ্জেল বমি করেছে, বমি করে দুষ্টু করছে আর বমি করছে। এই যে বাবা জল খাবে, দেখুন বমি করলো। এখন বম্বাসী এসছে, একটু গল্প করতে দেবে, এত দুষ্টু। চা হয়ে গেছে, চা রয়ে গেছে এখানে, দেখুন 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 বমি করেছে। আরে সারা বাড়ি পেচ্ছাপ করে বেড়াচ্ছে। এই যে বাবু শোনা, আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি যে কাজ করি আপনাদের আমি দেখাতে পারি না। আমি একাতে ভিডিও করি বলে একাতে আমার ফোন থাকে, আমি সারাদিন সকাল থেকে চলে আমার, জানেন। আর এই সন্ধে এখন কটা বাজে, সাতটা সাড়ে সাতটা বাজে, দুষ্টা। আমি দেখুন বমি টমি করে শুয়ে আছে। হ্যাঁ, যে যা আসবে তাই ওর খাওয়া চাই, হজম হবে না, যে যা বলবে তাই মায়ের কান চুলকে চুলকে, আর ও মাকে দেখুন বসে আছে, দুষ্টু। একদম এত দুষ্টু এরা, এদের মতো দুষ্টু খুব কম দেখা যায়। এই যো, আর তো এত সন্ধে হতে না হতে খিদে পেয়ে গেছে, আর তো খোয়া 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 করেই যাচ্ছে। আর এমন ভাবে শুয়ে আছে দেখুন, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না ও, এত দুষ্টু ভাবে হয়েছে। বৌমাসি না গল্প করতে দিল না, আরে বৌমাসি মনে হয় চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মৌমাসি চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো, কে ফোন করলো, সব শেষ হয়ে গেছে। মৌমাসি চা খাওয়া কমপ্লিট।